আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আমরা আজকের যে উল্লেখযোগ্য দিক আছে সংবাদের সেটি নিয়ে আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন মতামত এবং আইনি বিষয়ে অবশ্যই নিয়ে কথা বলবো, এবং সে কারণে আমাদের আজকে অতিথি হিসেবে আছেন অ্যাটর্নি ঈশ্বরস্বামী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অভিবাসন সংক্রান্ত কিংবা আইনি কোনো বিষয়ে, কিংবা যদি মতামত থাকে সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে, সেটিও আমাদের কাছে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বরস্বামী, আমরা প্রশ্ন নেওয়ার আগে যদি আজকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, বিশেষ করে আলোচনা হচ্ছে নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত, সেই সাথে মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করবে কিনা এই বিষয়টি আসছে, সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভূমিকা এবং মাইকেল কোহেনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সব কিছু মিলিয়েই আমরা যদি গত এক সপ্তাহ কিংবা আজকের দিনের উল্লেখযোগ্য খবরই বিশ্লেষণ করি এই বিষয়টি চলে আসে। প্রথমত আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু অ্যাটর্নি আইনের মানুষ, বেশ কিছু বিষয় নিয়ে যুক্তিতর্ক দুই পক্ষেরই আছে। প্রথমত হচ্ছে মাইকেল কোহেন আইনজীবী হিসেবে, আপনি একজন আইনজীবী, আপনি কি কোনো ক্লায়েন্টের কোনো ফোন রেকর্ড করতে পারেন কিনা? প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এটি আইন বহির্ভূত কাজ যেটি মাইকেল কোহেন করেছেন, আপনি আইনের লোক হয়ে কি বলবেন? দেখেন, দুভাবে এটা দেখা যায়। আপনি আর দুইজন মানুষ যদি একসাথে কথা বলে থাকে, যেমন উনি এবং আরেকজন, আমি আপনার সাথে কথা বলছি উদাহরণস্বরূপ, তো আমি যদি এটা রেকর্ড করি আরেকটা হচ্ছে যে দুইজন মানুষ কথা বলছে, থার্ড পার্টি যদি রেকর্ড করে সেটাও কমপ্লিটলি ইললিগ্যাল। আচ্ছা, সেটিও আইনসম্মত না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন দেখি যে কোনো সময় আমরা রেকর্ড করতে হচ্ছে কোনো কনভারসেশন অ্যাটর্নি ক্লায়েন্টের, এটা অনলি আমাদের কোনো ইউজের জন্য, আমাদের সেফটির জন্য, সেফটির জন্য। হ্যাঁ, কিন্তু আমার বলে নিতে হবে ক্লায়েন্টকে যে লিসেন, আমরা এই কনভারসেশনগুলো আমরা এই প্রেক্ষাপটে রেকর্ড করছি, একজন যুক্ত হয়েছেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই ঈশ্বরস্বামী, তারপরে আমরা আলোচনা করব, সেই সাথে আইনের দিকগুলো আপনার কাছে বিশেষ করে আমি জানতে চাইব। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? গিয়েছিলাম, বললো এক বছর পর মানে আসার জন্য কোনো অসুবিধা নাই। আমি মানে জানতে চাচ্ছি কোনো অসুবিধা হবে কিনা। তাও যদি আমরা সবকিছু দিয়ে মানে ফুল প্যাকেজ হিসাবে টুগেদার উইথ এভিডেন্স, সবকিছু মানে এভিডেন্স এবং সাপোর্টিং ডকুমেন্টেশন সব দিয়ে অ্যাপ্লাই করা হয়, সেই ক্ষেত্রেও আমাদের এক বছর লাগছে। সো আর যদি এভিডেন্স USCIS চিঠি লিখে তারপরে আপনি এভিডেন্স প্রোভাইড করেন, এরকম যদি হয় তাহলে আরেকটু লঙ্গার সময় লাগছে, আরেকটু লঙ্গার সময় লাগছে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই তারপরে আলোচনায় ফিরবো। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আমি পেনসিলভেনিয়া থেকে শহীদ বলতেছিলাম। জি ভাই বলুন। আমার প্রশ্ন ছিল, আমার বোনের হাজবেন্ডের জন্য 2016 এ জুলাই এ অ্যাপ্লাই করেছিলাম, বাট এখনো কিছু ডাকতেছে না। আমরা সব কিছু কাগজ দিয়ে দিছি, স্পন্সর সব কিছু দিয়ে দিছি। মানে আপনার বোন কি তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে সেটি জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, 2016 এর জুলাই এ, 2 থেকে 2.5 সময় লাগে, সো স্টিল উইদিন টাইম আছে।
আচ্ছা, আর একটু সময় লাগে। সাধারণত কতদিন লাগছে? ইউজুয়ালি 2.5 বছর, 2 বছর থেকে আড়াই বছর, দুই থেকে আড়াই বছর লাগে, বেশিও লাগে। এখন কি কোনো কারণে একটু লেন্দি হচ্ছে? সবাই বলেন যে একটু দেরি হচ্ছে। একটু দেরি হচ্ছে, কিন্তু আপনি যদি আবার আমার প্রথম কথা প্রশ্নের মতো, আমি যদি সবকিছু ডকুমেন্টেশন অন টাইমে প্রপারলি সাবমিট করে দেই, তাহলে টাইমটা একটু একটু তাড়াতাড়ি হয়। আর যদি করেসপন্ডেন্স হতে থাকে, তাতে একটু সময় বেশি লাগে আর কি, সময় বেশি লাগে। হ্যাঁ, সো এটা 2-2.5 ইয়ার্স এর মধ্যেই আছে, কারণ জুলাই 2018, এখন অগস্ট আসছে, সো আনাদার 4-5 মাসের মধ্যে হয়তো হয়ে যাবে, লাগবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রশিদ বলছি কুয়েত থেকে। আমার কোশ্চেন হলো, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2004-এ। এখন তাদের সাথে একটা বাচ্চা বয়স, জি হ্যালো, জানতে চাচ্ছিলাম 2004 সালের কোন মাসে করেছেন? 2004 সালের এপ্রিল মাসে। আচ্ছা, এপ্রিলে। জি, আপনার প্রশ্নটি শেষ করুন। প্রশ্নটি হলো, এখন তাদের এপ্রিল বলে হয়েছে, এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নেই, 3 বছর পর হয়তো, কিন্তু আমার বোনের একটা বাচ্চা আছে, এখন 24 বছর চলতেছে, সে কি আসতে পারবে? আচ্ছা, সে কি আসতে পারবে কিনা? 24 বছর চলছে এখন তো, আর 2004 সালের এপ্রিলে আবেদন করেছে। সিএসপি এর আন্ডারে, যে চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট যেটা, সেটার আন্ডারে আমরা ম্যাক্সিমাম 2 ইয়ার্স পর্যন্ত ব্রেক পাই, 2 বছর। যেহেতু বাচ্চাটার বয়স এখন 24, আমি জাস্ট ওভারঅল বলছি, যদিও আমি এই সব ইনফরমেশন জানি না এই কেসের, মনে হয় বাচ্চাটা আসতে পারবে না। বাট এগেইন, ওনাকে আমি বলছি একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন আছে, এবং উনি একটা পার্সোনালি কোনো অ্যাটর্নির কাছে যে ওনার সবগুলো ফ্যাক্টস ডিটেইল দিলে তখন এটা ঠিকভাবে বলা যায়, মানে কবে অ্যাপ্রুভ হয়ে এসেছে, সবকিছু নির্ভর করে এসব, যে তার বয়স কত ছিল, ইনফরমেশন লাগবে, কিন্তু সেগুলো আমি আসলে টিভিতে চাচ্ছি না আর কি। চাচ্ছেন না, অনেক আপনার তথ্য লাগবে, তথ্যগুলো জেনে হয়তো একজন আপনার যিনি ব্যক্তিগত আইনজীবী আছেন তাকে যদি আপনি বলেন, তাহলে তিনি একটি হিসেব করে বলে দিতে পারবেন যে তিনি আসতে পারবেন কিনা। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, কে আছেন? ফোনে মনে হয় টিভি। আচ্ছা, আপনি যদি স্পিকারে, যে আমরা শুনতে পাচ্ছি, আপনাকে প্রশ্নটি করতে হবে। প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন, এবং আমরা দর্শকদের প্রায়ই বলে থাকি, অনুরোধ করে থাকি, এবং এটি কিন্তু আপনাদের জন্যই করতে হবে, যে আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন। আপনি যদি ঠিকভাবে প্রশ্ন করতে না পারেন, আমাদের যিনি সম্মানিত অতিথি আসেন, তিনি যদি প্রশ্নই বুঝতে না পারেন, তাহলে কিভাবে উত্তর দিবেন? এই সহায়তাটি কি করবেন? কিন্তু আপনাদের জন্যই বারবার এই কথাটি বলে থাকি, এবং এই সহায়তাটি করবেন এটিও আশা করি। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, আপার নামটি বলে নিতে হবে। দিলওয়ারা বেগম বলছি। জি আপা, বলুন। হ্যাঁ, আমি দিলওয়ারা বেগম। দিলওয়ারা আপা, আপনার প্রশ্নটি? আমার একটা, আমার একটা প্রশ্ন, আমি এই বাইগুন মা বাপ মোটার জন্য আমি সিটিজেন হয়ে অ্যাপ্লিকেশন দিচ্ছি, বিবাহিত বাইগুন 3 জন, মা বাপ 2 জন। এখন এই বিবাহিত বন্ধুটার মার 3 জনের 4 জনের রিসিভ লেটার আছে, এখন একজনের রিসিভ লেটার আছে না, আসে না, একও ফাইলে দিছি আমি, মানে কেস। আচ্ছা, উনি যেমনটি প্রশ্ন করেছেন, রিসিভ লেটার কি একসাথে আবেদন করার পরও কি হতে পারে? ডিফারেন্ট সময় আসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ওনার বলছে 4 জনের জন্য এসছে, একজনের আসে নাই, তো যদি একই সময় উনি করে থাকে, উনি আরেক কিছুদিন ওয়েট করুক, যদি রিসেন্টলি পেয়ে থাকে রিসিভ লেটারটা, কিছুদিন ওয়েট করুক, ফর এক্সাম্পল 1-1.5 মাস, যদি এর মধ্যেও না পায়, তখন উনি USCIS কে ফোন কল করে ফাইন্ড আউট করতে পারে উনি কত তারিখে অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন, এবং যদি সার্টিফাইড মেইলের মাধ্যমে পাঠায়, তাহলে ওটা ওরা কত তারিখ রিসিভ করেছে সেই ইনফরমেশনটা ওনার কাছে থাকবে। আচ্ছা, তো ওগুলো দিয়ে উনি ফোন করে জিজ্ঞেস করতে পারেন। তো USCIS যদি না পাঠিয়ে থাকে, অনেক সময় মিস্টেক হয়, পাঠায় না, ভুল হয়ে যায়, তো ওনারা এটা পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিবেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, এবং ফেসবুকেও অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব ফোনের ফাঁকে ফাঁকে ফেসবুকে যারা প্রশ্ন করছেন সেগুলো উত্তর দিতে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমার পার্পুলের জন্য অ্যাপ্লাই করছি 2006 এর নভেম্বরে, এখন আমার আর কতদিন ওয়েট করতে হবে? 2006 এর নভেম্বরে, এখন 2004 এর নভেম্বর চলতেছে, সো আপনার অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে আড়াই বছরও লাগতে পারে। আচ্ছা, 2 থেকে আড়াই বছর লাগতে পারে, কিন্তু ইট ডিপেন্ড অন কোটা। এখানে যেমন কোটা সিস্টেম আছে, ওই কোটা ফিল আপ হয়ে গেলে ওই বছরের অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ইয়ারে চলে যায়, সো এরকম হলে একটু লঙ্গারও হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আর আমাদের সাথে যিনি যুক্ত ছিলেন, তিনি যদি থাকেন, নামটি বলে নিতে হবে প্রিয় দর্শক। পরে যিনি আছেন সে প্রশ্নটি আমরা নেই, তারপরে আমরা চেষ্টা করি একটু ফেসবুক থেকে প্রশ্নগুলো নেওয়ার জন্য। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাহিদ বলছি এলমাস থেকে। বলুন ভাই। আমি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাই, এখন আমি দেশে যাব, যাওয়ার পর আমার এটা কি কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, কোনো সমস্যা হবে একটা প্রশ্ন, এবং এটা খুবই আমরা রিসেন্টলি এই ধরনের সমস্যা দেখছি ক্লায়েন্টদের। যে উদাহরণস্বরূপ বলছি, আমাদের কোনো ক্লায়েন্ট, উনি দেশে চলে গেছেন এবং সোশ্যাল সিকিউরিটিকে জানায় জানায় সোশ্যাল সিকিউরিটি বেনিফিট উনি নিতেন, একটা মান্থলি একটা ওনাকে খাওয়া খরচ বাবদ একটা পয়সা প্লাস একটা মান্থলি পয়সা ওনাকে ওনার অ্যাকাউন্টে দিয়ে দিতেন, এবং উনি দেশে যাওয়ার আগে উনি বয়স্ক লোক এবং উনি জানায় জানায় না যাওয়ার কারণে উনি যখন এসছেন এভরি ইয়ারে সোশ্যাল সিকিউরিটি অফিস কিন্তু আপনার পাসপোর্টটা ইন্সপেক্ট করে, যখন ওটা ইন্সপেক্ট করেছে তখন দেখা গেছে যে উনি কিছুটা সময় বাইরে ছিলেন, কিন্তু ওই সময় পয়সাটা সোশ্যাল সিকিউরিটি ওনার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন এবং উনি সেটা খরচ করে ফেলেছেন। তো সোশ্যাল সিকিউরিটি এরকম ধরনের যদি কেস হয়, আপনি না জানিয়ে যান এবং সোশ্যাল সিকিউরিটি থেকে পয়সা নেন এবং পরে তারা ফাইন্ড আউট করে, তখন আপনার বেনিফিটটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা ওই যেই এক্সট্রা যে টাইমটা আপনি বাইরে ছিলেন দেশে, সেই মানিটা আপনাকে রিটার্ন করতে হয়। প্লাস আপনি সোশ্যাল সিকিউরিটি থেকে বেনিফিট এই জন্য নিচ্ছেন যে আপনার কাছে এনাফ মানি নাই, আপনি গভর্নমেন্টের হেল্প নিচ্ছেন, সেই ক্ষেত্রে দেখাতে হয় যে আপনি তাহলে প্লেনের টিকিটটা আপনাকে কিভাবে পারচেজ করেছেন। আচ্ছা, কেউ আপনাকে যদি দিয়ে থাকে, আরেকটি দিয়ে থাকে, সেটার প্রমাণ সহ আপনাকে দেখাতে হয় যে আমার ভাই বন্ধু সন্তানরা কেউ দিয়েছে, সেটারও প্রুফ নিয়ে যেতে হয়। প্রুফ গেলে তারপরে আবার এটা বেনিফিটটা আবার রিইনস্টেট করে, ওনারা যে ক্যান্সেল করে দেয় ওটা আবার রিইনস্টেট করানো সম্ভব। আচ্ছা, তার মানে তাকে জানিয়ে যেতে হবে, যদি জানিয়ে যেতে হবে, এবং অলওয়েজ বিগিনিং এ করাটা ভালো যে আমি এতদিন থেকে এতদিন বাইরে থাকবো, সো এটা ওনাদের। আমরা একটু ফোন নিয়ে নেই। ইশাসামি, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন ফোনে? কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে গেছে। আমরা তাসনিম নুরাইস, তিনি প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি A4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে 2005 সালের এপ্রিলে, কতদিন লাগবে? ফি জমা হয়ে গেছে অলরেডি 2005 এর এপ্রিল এপ্রিল এখন মানে 2006 এর অ্যাপ্লিকেশন গুলো চলতেছে, সো অ্যাপ্রক্সিমেটলি আবারও আমি বলবো যে কোটার একটা ইয়ে আছে, কতজন আসতে পারে, সো ওনার 1 থেকে 1.5 বছর লাগতে পারে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে? কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? ফোনে কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আরেকজনেরটা নেওয়ার আগে, এবং দর্শক আমরা যখন জানতে চাইবো অবশ্যই আপনাকে ফোনে উত্তর দিতে হবে, না হলে তো লাইনটি কেটে যাবে। কে আছেন আমাদের সাথে? কে আছেন এ পর্যায়ে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্ন করুন। কল করতে পারি? আপনি প্রশ্ন করুন, জি নামটি বলে নিতে হবে।
আসসালামু আলাইকুম ভাই, বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই টেলিভিশন শুনে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আপনি অবশ্যই টেলিভিশনটি কমিয়ে নেবেন, তারপরে আমাদের প্রশ্ন করবেন। এবং এই সহায়তাটি করতে বলছি আপনাদের জন্যই যে আপনাদের প্রশ্ন যদি আমরা প্রতিটি সেকেন্ড টেলিভিশনে খুবই গুরুত্বপূর্ণ, এটিও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ঈশ্বর স্বামী, আমরা প্রশ্ন নিব, তবে আমরা একটা বিরতিতে যাই। বিরতির পর এসে আমরা প্রশ্ন নিয়ে সেই সাথে আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে, আইনের দিকগুলো নিয়ে আলোচনা করছি, সেই বিষয়টিতেও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামীকে। আমাদের ফোনে অপেক্ষা করছেন, বিরতির আগ থেকে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে নিই, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন। আমি ফেসবুক থেকে একটি প্রশ্ন নেওয়ার পরে ফোনে যিনি আছেন তার প্রশ্নটি নিব। এমডি আলা তিনি প্রশ্ন করেছেন, তিনি আমেরিকার সিটিজেন, তিনি অ্যাপ্লাই করেছেন তার মেয়ের জন্য, কিন্তু মেয়ে, তার স্বামী এবং বাচ্চা কাচ্চা সবাই হচ্ছে ইউকে সিটিজেন। তিনি জানতে চাচ্ছেন যে তার ইন্টারভিউটি কি ঢাকায় যে আমেরিকান দূতাবাস আছে সেখানে হবে, নাকি ইউকে থেকেই সম্ভব হবে সব কিছু। ওনারা যেহেতু ইউকের সিটিজেন, তাহলে ইউকে থেকে আমরা করতে পারি। আচ্ছা, ইউকে থেকে? হ্যাঁ, এটা বাংলাদেশে যাওয়ার কোনো দরকার নেই, এখানে ইউকে থেকে হলে একটু মনে হয় কুইকার হবে। আচ্ছা, একটু দ্রুত হবে। ফোনে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। হ্যাঁ, আমার নাম বাবলি আপু, ব্রঙ্কস থেকে বলতেছিলাম আর কি। জি আপা, বলুন। আমি 2016 আগস্টে আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো সব সাবমিট করে ফেলছি, এখনো কিছু জানাইতেছে না। ইন্টারভিউ ডেটটা কবে দিব আর কি বুঝতেছি। 2016 আগস্টে আপনি অ্যাপ্লাই করেছেন আপনার হাজবেন্ডের জন্য, আর আপনি গ্রিন কার্ড হোল্ডার নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ, আমি গ্রিন কার্ড হোল্ডার। হ্যাঁ, আমরা প্রথমে আমি এখন দেশে যাইতেছি, বুঝছেন? সরি, তো আমি কি এখন ঢাকা এমবেসি থেকে এটা কি কিছু বলতে পারবো? আমি আপনি কি দেশে যেতে চাচ্ছেন না কি বললেন? হ্যাঁ, আমি দেশে যাইতেছি, বুঝছেন? দেশে যেতে, দেশে যেতে। তো আমি যদি এখন দেশে গিয়ে ঢাকা এমবেসিতে কিছু যোগাযোগ করব এটা নিয়ে, আপনি 2016 অগস্টে অ্যাপ্লাই করেছেন, এখন হচ্ছে 2018 অগস্ট মাস তো শুরু হয়েছে আজকে থেকে, সো ইটস 2 ইয়ার্স। গ্রিন কার্ড হোল্ডারদের তাদের হাজবেন্ড আনতে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ইয়ার্স লাগে, সো আপনার এখনো সময় আছে, আপনার 4-5 মাস এখনো ওয়েট করতে হবে। আচ্ছা, এই সংক্রান্ত সাইফুল আলম শাকিল তিনিও প্রশ্ন করেছেন, গ্রিন কার্ড দিয়ে তার ওয়াইফের জন্য আবেদন করেছেন 2017 সালের আগস্টে, কতদিন লাগতে পারে? হ্যাঁ, এই যে 2.5 ইয়ার্স লাগে, এবং সাম কোনো কোনো ক্ষেত্রে লঙ্গারও লাগে, এটা একটু সময় বেশিও লাগে, সো 2.5 ইয়ার্স থেকে 3 ইয়ার্সও লাগে। অ্যাপ্রক্সিমেটলি আমরা ইয়ার থেকে 15 মান্থস এরকম মনে করি। আচ্ছা, সেই সাথে ফেসবুকে অনেকে ধন্যবাদও দিয়েছেন আমাদের, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। ফোনে আছেন, আমরা ফোনের প্রশ্নটি নিয়ে নিই। ঈশ্বর স্বামী, কে আছেন আমাদের সাথে ফোনে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমি মোহাম্মদ শামসিলিয়াস, মিশিগান থেকে বলছি। আচ্ছা, বলুন। আচ্ছা, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি 1 বছর হয়, হ্যাঁ, আমি গ্রিন কার্ড হোল্ডার, এখন আমার ওয়াইফ প্রেগন্যান্ট, এখন আমার বেবি কি আমার ওয়াইফের সাথে আসতে পারবে? চেষ্টা করলে আসতে পারবে অবশ্যই। আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন 1 বছর, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, ওনার এখানে আসতে আসতে অ্যাপ্রক্সিমেটলি 2.5 ইয়ার্স থেকে 3 ইয়ার্স লাগতে পারে, এবং আপনার বেবি যখন হয়ে যাবে তখন আপনি ওই বেবির জন্য আপনার সিমিলার ওয়েতে অ্যাপ্লাই করতে হবে, বেবি মার সাথে চলে আসবে। আচ্ছা, সমস্যা হবে না? সমস্যা হয় না। আচ্ছা, সমস্যা সাধারণত হয়, কার্ডটা ইমিডিয়েটলি করতে হয় আর কি, যাতে বেবিটা মার সাথে চলে আসতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমি জুয়েল ব্রঞ্জ থেকে বলছিলাম। জি ভাই, আমার প্রশ্ন হলো, আমি 2016 এপ্রিল মাসে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমার কিছুদিন পর আমার বাচ্চা হয়েছে, তো আমি বাচ্চাকে অ্যাড করছিলাম, তারপরে ওদের ভিসা ফি দিয়েছিলাম, তারপরে আপনার স্পন্সর দিচ্ছি অলমোস্ট 3 মাস। আমি জানতে চাইছি যে তারা যখন আমি স্পন্সর দিলাম তখন তারা রিপ্লাই মেসেজ করছে, মেইল করছে যে 3 মাসের মধ্যে ইন্টারভিউ জন্য কল করবে, এখন তো অলমোস্ট 4 মাস হয়ে গেছে।
আচ্ছা হ্যাঁ আমি ভাই, জানতে চাই যে কখন কখন? জি মানে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, জন্য কল করতে পারে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইউজুয়ালি এনভিসি যখন বলে যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এই এইটা পাওয়ার পরে থেকে আপনার অ্যাটলিস্ট 4 to 6 months এর মধ্যে ইন্টারভিউ ডেট দেওয়া হচ্ছে দিচ্ছে আর কি ঢাকা এমবাসি থেকে, কারণ ঢাকা এমবাসিতে ব্যাকলগ আছে। সো ওনার যেহেতু এখন 4 months এ পড়েছে, উনি খুব শীঘ্র ইন্টারভিউ পাবে। আর যদি মনে করেন উনি, তাহলে উনি এনভিসি কে একটা চিঠি লিখতে পারেন, প্লাস ঢাকা এমবাসিতে একটা ইমেল অথবা লেটার পাঠাতে পারেন যে হোয়াটস গোয়িং অন স্ট্যাটাস চে ইন্টারভিউর জন্য কখন ডাকবে। ফেসবুকে সুমন দাস প্রশ্ন করেছেন, ওনার সিস্টার মানে বোন অ্যাপ্লাই করেছে A4 ক্যাটাগরিতে সেপ্টেম্বর 2005, কতদিন মধ্যে ওয়েলকাম লেটার পাবে? আমরা 2004 এ আছি এখন, শেষের দিকে নভেম্বরের দিকে। তো ওনার বোন অ্যাপ্লাই করেছে 2005 এর সেপ্টেম্বরে, সো হি স্টিল হ্যাভ টু ওয়েট অ্যাট লিস্ট অ্যাপ্রক্সিমেটলি ইয়ার, ইয়ার অ্যান্ড হাফ অর মোর, লিটল বিট মোর। আচ্ছা, ফাদিয়া প্রশ্ন করেছেন, ওনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে মে 2018 23 মে, ওনার কতদিন আর লাগতে পারে, কিন্তু কোন প্রেক্ষাপটে সেটি বলেনি, হয়তো সিটিজেনশিপ। আমরা মনে করছি সিটিজেনশিপ, কারণ মে 2018 যখন হয়েছে, তো সিটিজেনশিপ এখন 10 থেকে 12 মাস লাগতেছে ইন্টারভিউ ডাকার জন্য। ইন্টারভিউতে তো মেতে ওনার ইয়ে হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, শি স্টিল হ্যাভ টু ওয়েট। আচ্ছা, আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, আমার বাবা মা ইমিগ্রেশন অ্যাপ্লাই করে এমবেসি ফেস করে ভিসা পাইছে, কিন্তু ভিসার ওরা মানে ইন করার টাইমটা 40 দিন দিছে, যেটা আমার বাবা মার মানে খুবই শর্ট টাইম হয়ে যাচ্ছে। আমার কোয়েশ্চনটা ছিল, এটা আমি আসলে এক্সটেন্ড করে মানে বাড়াইতে পারবো কিনা? আগে তো এটা 6 মাস ছিল, মানে বাড়ানোর কোনো অপশন আছে? আচ্ছা, বাড়ানোর কোনো অপশন আছে। আর আপনার নামটি বলে নিতে হবে ভাইয়া, এবং কোথেকে ফোন? আপনার নামটি বলে নিতে হবে। আমার নাম রানা, আমি টেক্সাস থেকে বলছি। আচ্ছা, ওকে, টেক্সাস থেকে। ধন্যবাদ রানা ভাই। আমরা আপনি ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আমরা সাজেস্ট করব যে উনি 40 দিনের মধ্যে এসে একবার অ্যাটলিস্ট এন্ট্রি করে তারপরে চলে যেতে পারেন। বাট আপনি ইউএস এমবাসিতে চাইবেন, তারপরে ওরা অ্যান্সার করবে, এর মধ্যে 40 দিন যদি পার হয়ে যায় এবং ওরা ইভেনচুয়ালি না দেয়, দেন আপনি একটু সমস্যায় পড়বেন। সো আপনি চলে যাওয়াটা বেটার, আনলেস দ্যার ইজ সাম হেলথ রিজন অর সাম আদার স্পেসিফিক রিজন আপনার আছে যেটার কারণে উনি ট্রাভেল করতে পারছেন না, সেটা ডিফারেন্ট। ডিফারেন্ট। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে? আমি, আসসালামু আলাইকুম, আমি ফারজানা ডালাস থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ফারজানা আপা, বলুন। আমার প্রশ্নটা হলো, আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছি 2014 অক্টোবর মাসে, তো এখন সে 2018 এপ্রিল মাসে সে বিয়ে করেছে, তো তার আসতে এখন কতদিন লাগবে সেটাই তো জানতে চাচ্ছিলাম আপা। আচ্ছা, আপনি কি সিটিজেন আপা? না, আমি এখনো সিটিজেন হইনি, আমি এসেছি যে এখন আমার 8 বছর 8 বছর 6 মাস চলছে। আপা, গ্রিন কার্ড দিয়ে আপনার সন্তান, আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন এবং সন্তানরা বিবাহিত হয়, তাহলে আপনার ওই যে অ্যাপ্লিকেশন সেটা অটোমেটিক্যালি রিভোকড, ওকে, বাতিল হয়ে যাবে। হ্যাঁ, বাতিল হয়ে যাবে। সো আপনি সন্তান April 2018 বিয়ে করেছেন, তাহলে আপনি যদি সিটিজেন হন তাহলে আবার ওনার জন্য অ্যাপ্লাই করতে হবে নতুন করে, অথবা আর আপনি সিটিজেন যদি না হয়ে থাকেন তাহলে এই আপনার যে অ্যাপ্লিকেশন আপনি ওয়েট করছেন 2014 থেকে, ওটা বাতিল হয়ে যাবে। বাতিল, এক্ষেত্রে আপনি কি বলবেন? এই যে ওনারা হয়তো এই তথ্যটি জানতেনই না যে আনম্যারিড চাইল্ড হতে হবে গ্রিন কার্ড দিয়ে বাবা মা যদি আবেদন করে, এবং বিয়ে করা যাবে না যতদিন না না আসতে পারে, তো সেই জায়গাতে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় ইশ্বাস স্বামী, প্রায়ই এ ধরনের তথ্য আসে, অনেকে গোপন করে বিষয়টি, তারপরে এই আবেদনটি বাঁচানোর জন্য তখন সে বিয়ে করেছে সেই তথ্যটি গোপন করে। গোপন করলে ফিউচারে এটা প্রবলেম হয়, কারণ ওনার ওয়াইফ আনবে, বাচ্চা আনবে, এগুলোর জন্য ওনার প্রবলেম হয়। আরেকটা জিনিস, এখন আপনার যেখানে আপনি অ্যাড্রেস দিচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসে ওনারা খোঁজ খবর নিয়ে সেখান থেকে যদি জানতে পারে, সেক্ষেত্রে ওনারা বাতিল করে দেবেন এটাকে, মিসরিপ্রেজেন্টেশন অথবা ফ্রড এটা। তো আপনি এই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন, এই যে গ্রিন কার্ড দিয়ে আবেদন করলেন 2014 সাল থেকে 4 বছর অপেক্ষা করছেন? ইয়া, বাট এই যে ওনার এই যে বিয়ে করাটাতে ওনার অ্যাপ্লিকেশনটা রিভোক হয়ে গেছে, এবং এইটা ওনার উদাহরণটা দিয়ে অন্যান্যরা সতর্ক হয়ে যাবেন যে গ্রিন কার্ড দিয়ে যদি আপনারা আপনাদের আনম্যারিড চিলড্রেনদের জন্য under 21 অথবা over 21 ওদের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে যতক্ষণ আপনারা সিটিজেন না হবেন ততক্ষণ পর্যন্ত ওনারা বিয়ে করতে পারবেন না সন্তানদেরকে। কিন্তু যদি উনি সিটিজেন হয়ে যান, ওনার সিটিজেনশিপের পরে বাচ্চাটা যদি বিয়ে করে, স্টিল ওই
ওনার যে আগের অ্যাপ্লিকেশন সেটা অ্যাডজাস্ট করা সম্ভব। ফর এক্সাম্পল এই ক্ষেত্রে এই আপা 2014 অ্যাপ্লাই করেছেন এবং উনি যদি এপ্রিলের হওয়ার আগে বিয়ে হওয়ার আগে আপা মিস উনি যদি ফারজানা আপা যদি সিটিজেন হয়ে যেতেন তাহলে বাচ্চাটা বিয়ে করাতেও কোনো অসুবিধা হতো না, ও স্টিল আসতে পারতো ওই অ্যাপ্লিকেশনে। এখন যেমন অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে শেষ করতে হবে আমাদের এটি, এবং দুটি প্রশ্ন আছে আমরা পরপর নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আচ্ছা, আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নেই, এবং প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, একটু ঝটপট প্রশ্নটি করে ফেলতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি দিলওয়ারা বেগম আছি। দিলওয়ারা বেগম বলুন। জি, দিলওয়ারা বেগম, আমি দুটো প্রশ্ন করতে চাই। আমার হাজবেন্ড সিটিজেন হয়ে আমার মেয়ের জন্য 2011 জুন মাসে অ্যাপ্লিকেশন করছে, 18 মাস পরে অ্যাপ্রুভ, না 8 মাস পরে অ্যাপ্রুভ হয়েছে, এ পর্যন্ত আর এখনো কিছু আসে নাই। মেয়ের জন্য বাবা ইউএস সিটিজেন, বাবা 2011 অ্যাপ্লাই করেছেন বলেছে, এখনো মনে হয় অ্যাপ্রুভাল লেটার উনি পায় নাই সেটা বললো। আরেকটা উনি ওনার ভাই বোনদের জন্য 2013 অ্যাপ্লাই করেছেন, এখনো অ্যাপ্রুভাল লেটার পায় নাই। এটা দুটা কারণ হতে পারে। সামটাইমস অ্যাপ্রুভাল লেটার আমরা আর্লি পেয়ে যাই। আমি আবারও বলছি সেম থিং, যদি আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করার সময় আপনি যদি সাপোর্টিং ডকুমেন্ট সব কিছু আপনার রিলেশনশিপটা স্টাবলিশ করার জন্য সব কিছু একসাথে দিয়ে দেন, তাহলে আমরা দেখতে পাই যে ওই সব অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি পাই, তাড়াতাড়ি আসে। আর যদি ইউএসসিআইএস আপনাকে এভিডেন্সের জন্য রিকোয়েস্ট করে তারপরে আপনি এভিডেন্স প্রোভাইড করেন, সেগুলোতে একটু লঙ্গার টাইম লাগে এবং একটু লঙ্গার অ্যাপ্রুভাল, মানে গুছিয়ে আবেদন করাটি ভালো সব ক্ষেত্রে। এখন আমরা বলি যে অলওয়েজ অ্যাটর্নির মাধ্যমে করা এখন একদম বাঞ্ছনীয়, কারণ হচ্ছে যে লিটল লিটল থিং নিয়ে আপনাকে পিক করছে এবং লট অফ হাসলের সম্মুখীন, টাইম সময় নষ্ট হচ্ছে, সবকিছুই নষ্ট হচ্ছে। এবং আমরাও বলি যে আপনারা প্রফেশনালের কাছে যান, আপনার যাকে পছন্দ সেই অ্যাটর্নির কাছে যান, কিন্তু তিনি দেখে নেবেন তিনি প্রফেশনাল কিনা, ওই বিষয়ে যোগ্য কিনা। অ্যাটর্নি ইশাসামী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক, আমরা দুঃখিত, অনেকের প্রশ্নই আজকে আমরা নিতে পারিনি। আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে 11টা আমরা এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হব, এবং আবারও সেই অনুরোধটি থাকবে সুস্পষ্টভাবে গুছিয়ে ছোট্ট করে আপনারা যদি প্রশ্নটি করেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে, তাহলে আমরা হয়তো খুব সুন্দরভাবে আপনার সেই প্রশ্নের উত্তরটি দেব। সবাই অনেক ভালো থাকবেন।